আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নয়নতারা নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন তিন কালারের নয়নতারা। তো এই যে ছোট্ট পিচ কালার, এটা অনেক ফেভারিট কালার একটা, কিন্তু পিঙ্ক না, পিচ কালারের ফুলটা। আর এটা হচ্ছে রেডের মধ্যে সাদা, আর এটা হচ্ছে একদম জাম কালার। এখানে রেড দেখা যাচ্ছে, বাট এটা আসলে জাম কালারের মধ্যে, মানে যেটা বলে একদম বেগুনি জাম কালার, যেটা বেগুনি না, এটা বলতে গেলে জাম কালারই। তো সবার জন্য আজকে এদের টিপস নিয়ে আসলাম, যে এই গাছটা সারা বছর ফুল দিতে চাইলে আপনার যে যত্ন করতে হবে, যে খাবার দিতে হবে, খাবার হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া দিলে সাথে অবশ্যই ফাঙ্গিসাইড মিশ্রণ করে দিবেন, কারণ হাড়ের গুঁড়ায় প্রচুর ফাঙ্গাল অ্যাটাক করে। সেক্ষেত্রে আপনি ফাঙ্গি ব্যবহার করবেন প্রতি মাসে ম্যানসার অথবা সাফ, যে যার যেটা সামনে আছে। আর মাটিটা তৈরি করবেন বালি মাটি আর হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মিশ্রণ করে। নর্মাল গার্ডেন সল যেভাবে হয় সেভাবে এই গাছটা বেশ ভালো হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এর বৃষ্টির পানি এই গাছটা খুবই অপছন্দ করে এবং হুট করে মারা যাবে, গলে যাবে। বেশি রোদেও তেমন সমস্যা করবে না, কিন্তু বৃষ্টিতে আপনার এটা মারা যেতে পারে অবশ্যই। এই কারণে আপনি বৃষ্টির পানি থেকে একে দূরে রাখুন। আর এই সুন্দর সুন্দর কালারগুলো বাসায় বারান্দায় অথবা ছাদে উপভোগ করুন। এই ছোটো গাছে বেশ অনেকগুলো ডাল আছে, দেখেন এই যে প্রতিটা ডালে ফুল আসবে, কলি আছে, এই যে নতুন ডালে কলি। তো দেখতে পাচ্ছেন আমার সুন্দরীরা, আমার কিন্তু বেশ ভালো লাগছে। যদিও এগুলো আমার সেলের গাছ, কিন্তু এগুলো আমি পরবর্তীতে আবার সংগ্রহ করব। মানে তার অনেক কালার হয়, কিন্তু এই বৃষ্টির পানির জন্য নষ্ট হয়ে যায়, এই জন্য অনেকে করতে চান না। তো আপনার বৃষ্টির পানি থেকে বাঁচাতে অবশ্যই শেড অথবা ছায়া রেখে দিবেন, কারণ আগামীতে প্রচুর বৃষ্টি হবে, বর্ষাকাল আসতেছে। সেক্ষেত্রে সবাই সাবধান হয়ে যান, দেন আপনার গাছগুলো বাঁচবে, সারা বছর ফুলও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।